দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে শক্তিশালী রাখতে নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, সংগঠন শক্তিশালী থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রোববার সারা দেশে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছিল এর মূল আয়োজন। রোববার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলির উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ছিলেন বিদেশি কূটনীতিকরাও। এতে অংশ নিয়ে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানি এবং সাধারণ সম্পাদক শামসুল হক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাঙালির সব অর্জনেই জড়িয়ে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা 75 বছর প্লাটিনাম জুবিলির দিন। এই দিন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, জন্ম থেকে আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবসময় মানুষের সুখে দুঃখে পাশে ছিল সংগঠনটি, কিন্তু বারবার এই দলকে আঘাত করা হয়েছে। যতবার নিশ্চিহ্নের চেষ্টা করা হয়েছে ততবারই দলটি জেগে উঠেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন, কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগে থাকা অবস্থায় তারা তারকা খ্যাতি নিয়ে থাকলেও পরবর্তীতে সেই তারা আর জ্বলেনি। দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা সন্ত্রাসবাদ ও দুর্নীতি করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় স্মার্ট বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। জিএম শিহাব, টিভিএন 24, নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।